babuta. Assalamualaikum. 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 Waalaikumsalam. Assalamualaikum ammu. Waalaikumsalam. Tumar school aaj kemon holo? Shukr alhamdulillah, onek moja korechi. Assalamualaikum dadu bhai. Waalaikumsalam dadu bhai. Jamal babu aina ekhon dekha jay. Assalamualaikum. Assalamualaikum sir. Waalaikumsalam. Bosho bosho. আসসালামু আলাইকুম রেশমা। ওয়ালাইকুম আসসালাম কালাম্মা। একটু দেরি হয়ে গেল। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম চাচা, যাবেন? ওয়ালাইকুম আসসালাম। আরে ওঠেন ওঠেন। কই যাবো তা তো শুনেন। আরে যেখানে খুশি যাতি চান নিয়ে যাব। ভাড়া? ভাড়া যা খুশি তাই দেবেন। আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। ওয়ালাইকুম আসসালাম, আপনার উপরও শান্তি বর্ষিত হোক। একটি সহজ সাবলীল প্রকাশ ছাপিয়েছে যা দেশ কাল ভাষার সীমানা। আমি সকলকে বলি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্রষ্টা সালাম পছন্দ করেন। মেরাজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা তার প্রথম কথাই ছিল আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বাসীদের তিনি স্বাগত জানাতে চেয়েছেন সালাম বলে। বিশ্বাসীরা যেদিন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সেদিন তাদেরকে স্বাগত জানানো হবে সালাম বলে। আর পরিবারে সালাম প্রচলনের তাগিদ স্বয়ং স্রষ্টাই দিয়েছেন। আসসালামু আলাইকুম, কি হচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। মা, আমি ফিরেছি। ঘরে প্রবেশের পূর্বে অভিবাদন জানাবে, সালাম করবে। এ কল্যাণের দোয়া আল্লাহর কাছ থেকে নির্ধারিত, কল্যাণময় ও পবিত্র। সালাম কেন দেবেন? মানসিক শান্তির জন্য। ওয়ালাইকুম ভাই, আলো কত করে। অন্যের শান্তি কামনা প্রকৃতির প্রতিদান হিসেবে আপনার শান্তিকেও বাড়াবে। সালাম আপনার জড়তা সংকোচ দূর করবে, দূর করবে হীনমন্যতা। নতুন কারো সাথে পরিচিত হতে যাচ্ছেন, পরিচিতি বলয় বাড়াতে চাচ্ছেন, সহজ পথ সালাম। সম্পর্কে ভুল বোঝাবুঝি হয়েছে, সমঝোতার পথ তৈরি করতে চাচ্ছেন, হাসি মুখে সালাম দিয়ে নিজেই এগিয়ে যান, সম্পর্কে নতুন প্রাণ সৃষ্টি হবে। সালাম আপনাকে বিনয়ী করে, শিষ্টাচারী করে। কর্মক্ষেত্রে অধীনস্থদের সালাম দিন, কাজের প্রতি তাদের স্বতঃস্ফূর্ততা ও আন্তরিকতা বেড়ে যাবে। পরিবারে সালামের প্রচলন বরকত নিয়ে আসবে, বাড়াবে শান্তি ও সম্প্রীতি। ছোটদের আগে সালাম দেওয়ার প্রতিযোগিতা করুন, শিষ্টাচারী হয়ে উঠবে ওরা। শান্তি কামনায় ছোট বড়, ধনী গরিব, জাত পাত, পরিচিত অপরিচিত বলে কোনো বাছবিচার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সর্বত্র সালামের প্রচলন করো, শান্তি ও নিরাপত্তা লাভ করবে। সুন্দর করে সালাম দিন, বলুন আসসালামু আলাইকুম। কেউ সালাম দিলে জবাবে হাসি মুখে আরো সুন্দর ও আন্তরিকভাবে বলুন ওয়ালাইকুম আসসালাম। সবার ওপর শান্তি বর্ষিত হোক।